জোরালো করতে পারবেন দলের বর্তমান নেতৃত্ব, সেটাই দেখতে চায় সমাবেশে উপস্থিত সাধারণ কর্মী সমর্থকরা। বছর নানা ইস্যুতে আন্দোলন করেও হোঁচট খেতে হয়েছে বরাবর। আওয়ামী লীগ বারবার দেশের ক্ষতি সাধন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বলা হয়েছিল দেশ নাকি বিদ্যুৎ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ, আর তাদের নাকি এখন পয়সা নেই, তো 42 বিলিয়ন রিজার্ভ কোথায় গেল? আসলে তারা দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো ধ্বংস করেছে, এভাবে গোটা দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। আজ সোমবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের 23তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়। 1999 সালের 18ই অক্টোবর ZRF প্রতিষ্ঠিত হয়। এ সংগঠনের প্রেসিডেন্ট তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ZRF প্রতিষ্ঠার পর থেকে যেসব মানব সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করেছে তার একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জিয়াউর রহমান এমন এক সময় দেশে আবির্ভূত হয়েছিলেন যখন যুদ্ধের দামাবাজ চলছিল, কে নেতৃত্ব নেই। তখন একজন অক্ষত মেজর জিয়াউর রহমানের কণ্ঠে ভেসে আসে স্বাধীনতার ঘোষণা, যা দেশবাসীকে উজ্জীবিত ও উদ্বেলিত করে তুলেছিল। তিনি সবাইকে নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন। দীর্ঘ 9 মাস যুদ্ধ করে দেশ স্বাধীনের পর তিনি আবারও সেনাবাহিনীতে ফিরে যান। আবারও 7 নভেম্বর দেশের সংকটকালে তিনি নেতৃত্ব দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। তিনি বলেন, আজকে আওয়ামী লীগ জিয়াউর রহমানের বিরুদ্ধে কুৎসা রটনা করে, কারণ তিনি তো আওয়ামী লীগের ব্যর্থতা থেকে দেশকে উদ্ধার করেছিলেন। সেজন্য মার্কিন কূটনীতিক উইলিয়াম মাইলাম বলেছেন, যদি জিয়াউর রহমান মে মাসের আগে মারা যেতেন তাহলে আরও কঠিন পরিণতি ভোগ করতে হতো। হেনরি কিসিঞ্জার বলেছিলেন, বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি, কিন্তু জিয়াউর রহমান সেখান থেকে দেশকে স্বয়ংসম্পূর্ণ করে বিদেশে খাদ্য রপ্তানি করেছিলেন। তিনি নতুন প্রজন্মকে স্বপ্ন দেখিয়েছেন, আশা জাগিয়েছেন, পথে পথে ঘুরে জনগণকে জাগিয়ে তুলেছেন। বিএনপি মহাসচিব বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাতে কলমে কাজ করেছেন, তারই উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদের পতাকা তুলে ধরে সারা বাংলা ঘুরে বেরিয়েছেন, 9 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, এখন তিনি গৃহবন্দী। পতাকা কিন্তু থেমে নেই, আজকে সেই পতাকা তুলে দিয়েছেন তাদেরই সন্তান তারেক রহমান। তিনি 8000 মাইল দূর থেকেও নেতৃত্ব দিচ্ছেন, তার নেতৃত্বে দেশের জনগণ জেগে উঠেছে। তিনি বলেন, আজকে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার ও অস্তিত্ব রক্ষার লড়াইয়ে আছি। আমরা টেক ব্যাক বাংলাদেশ চাই, যেখানে গণতন্ত্র থাকবে, স্বাধীনতা থাকবে, যেখানে কোনো মা বোন ধর্ষিত হবে না, সেই বাংলাদেশ আমরা ফিরে পেতে চাই। আজকে 50 বছর পর কোনো অধিকার ফিরে পেতে লড়াই করতে হবে, কারণ আওয়ামী লীগ সেই স্বপ্নকে ধ্বংস করেছে। 1972 সালে বাচ্চাদের জন্য বিদেশ থেকে আনা দুধ ও কম্বল চুরি করেছে, সেজন্য শেখ মুজিবুর রহমান বলেছিলেন, সবাই কম্বল পেল, আমার কম্বল কোথায়। এদিকে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে অস্ত্রে নির্ভর করছে, বলেছেন রুহুল কবির রিজভী। আওয়ামী লীগের গণভিত্তি নেই, মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তারা জনগণের সমর্থন থেকে সরে গেছে, ক্ষমতায় টিকে থাকার জন্য অস্ত্রের উপর নির্ভর করছে, সন্ত্রাস করছে। বুধবার সকালে ঝিনাইদহে সাংবাদিকদের তিনি বলেন, জনদাবির পক্ষে মানুষ, তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে মানুষ, নিত্যপণ্য মূল্যের বৃদ্ধির প্রতিবাদে মানুষ। রিজভী ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপি সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মানা, আক্তারুজ্জামান সহ স্থানীয় নেতৃবৃন্দ। ঝিনাইদহ থেকে রিজভী মাগুরা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতাদের দেখতে যান। এ সময় রুহুল কবির রিজভী বলেন, জনসমর্থন না থাকেই সরকার এখন সন্ত্রাসী বাহিনী দিয়ে দেশ চালাচ্ছে। এই সন্ত্রাসী বাহিনী 22 অক্টোবর খুলনায় অনুষ্ঠিত বিএনপির মহাসমাবেশে যোগদানকারী বিভিন্ন জেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে, কিন্তু এই হামলা এসব নেতাকর্মীদের দমাতে পারেনি। তিনি বলেন, বিএনপি নেতাকর্মীরা সরকারি পরিবহন ধর্মঘট উপেক্ষা করে ছোট ছোট বিভিন্ন যানবাহন ও নৌযানে সমাবেশের স্থলে উপস্থিত হয়েছেন। এই সমাবেশ প্রমাণ করেছে জনগণ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির পক্ষে, তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে, পাশাপাশি সরকারের দুর্নীতি, লুটপাট ও সন্ত্রাসী অপতৎপরতার বিপক্ষে। এ সময় মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমদ, সদস্য সচিব আক্তার হোসেন, সাবেক পৌর মেয়র ইকবাল আক্তার কাফুর, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুকুজ্জামান ফারুক, আলমগীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুজ্জামান শামীম প্রমুখ উপস্থিত ছিলেন। রিজভী বলেন, সমাবেশ করার অধিকার সংবিধান আমাদের দিয়েছে, এটি কোনো বেআইনি কাজ না। সরকার তার পুলিশ ও পেটোয়া বাহিনী দিয়ে খুলনা বিভাগের বিভিন্ন জেলা সমাবেশমুখী মানুষকে পথে পথে হামলা করে চালিয়ে আহত করেছে। সরকার বিরুদ্ধে আন্দোলনে বিএনপি, গণতন্ত্র মঞ্চ, জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে নিজেদের সংগঠিত করছে বিরোধী রাজনৈতিক দলগুলো। পাশাপাশি সুষ্ঠু নির্বাচন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন,
বর্তমান সরকারের পদত্যাগ সহ বেশ কিছু দাবিতে আন্দোলন কর্মসূচি পালন করছে। এসব দাবিতে আন্দোলন জোরালো করতে একক শক্তির চেয়ে যোগপত আন্দোলনের দিকে মনোযোগ দিয়েছে রাজনৈতিক দলগুলো। লক্ষ্যপূরণে অন্যতম শক্তিশালী বৃহৎ রাজনৈতিক শক্তি বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়েছে আন্দোলন করছে তুলনামূলক ছোট দলগুলো। তেমনি একটি জোট সাত রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত গণতন্ত্র মঞ্চ বিএনপির সঙ্গে আন্দোলন কর্মসূচি পালনের পাশাপাশি আগামী দিনগুলোতে নানা কর্মসূচি আয়োজনের ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ। চলতি বছরের অক্টোবর ও নভেম্বরে বর্তমান সরকারের রাষ্ট্রপরিচালনায় ব্যর্থতার প্রতিবাদে রাজধানীসহ সারা দেশে বিভাগীয় ও জেলা শহরগুলোতে সমাবেশ করার ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ। 8 অক্টোবর থেকে ঢাকার বিভিন্ন থানায় সমাবেশের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু করেছে। চলতি মাসেই 8 বিভাগে প্রতিনিধি সভা করবে জোট। এছাড়া চলতি মাসের মধ্যে বিএনপি ছাড়াও সরকার বিরোধী অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ ও মত বিনিময়ের মাধ্যমে বৃহত্তর যোগপত আন্দোলনের উদ্যোগ নেবে গণতন্ত্র মঞ্চ। গত 30 সেপ্টেম্বর রাজধানীর শাহবাগে এক প্রতিবাদ সমাবেশে গণতন্ত্রের মঞ্চের পক্ষ থেকে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি এ ঘোষণা দেন। এর মধ্যে বিএনপির সারা দেশের বিভাগীয় ও জেলা শহরে 2 মাসব্যাপী সমাবেশ কর্মসূচি পালন করা শুরু করেছে। অন্যদিকে বিএনপি 20 দলীয় জোটের বিভিন্ন দলের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপের মাধ্যমে যোগপদ আন্দোলনের শরিক দলগুলোকে প্রস্তুত করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও গ্যাস সংকটের প্রতিবাদে বিএনপি এবং গণতন্ত্র মঞ্চ বিভিন্ন স্থানে পৃথক কর্মসূচি পালন করছে। এসব কর্মসূচির মধ্য দিয়ে কার্যত তাদের যোগপদ আন্দোলন শুরু হয়েছে। মাঠের এই কর্মসূচি পালনের মধ্য দিয়ে আরও বৃহত্তর ঐক্য গড়ে আগামী গণ আন্দোলন শুরু হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট নেতারা। তাদের মতে মাত্র 1 মাসের মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকার 16টি বড় ধরনের সমাবেশ এবং বিভাগীয় সমাবেশগুলোর সফলতা দেখে বিএনপি এখন বেশ উজ্জীবিত। গত 12 অক্টোবর চট্টগ্রাম শহরে বিভাগীয় জনসভায় বড় ধরনের জনসমাগম ঘটানোর মধ্য দিয়ে প্রায় 2 মাসব্যাপী বিভাগীয় সমাবেশের কর্মসূচি শুরু করেছে দলটি। আগামী 10 ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের মধ্য দিয়ে যা শেষ হবে এরপর পরিপূর্ণ যোগপদ আন্দোলনের সূচিতে যেতে চায় বিএনপি। বিএনপি নীতি নির্ধারণী পর্যায় থেকে জানা গেছে জ্বালানি তেলসহ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং পুলিশের গুলিতে তাদের দলের নেতাকর্মীদের প্রাণহানির প্রতিবাদে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত রাজনৈতিক কর্মসূচি একাই পালন করবে বিএনপি। এসব কর্মসূচির ফাঁকে ফাঁকে সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার সংলাপ সম্পন্ন হবে। বিএনপির চলমান কর্মসূচি প্রসঙ্গে দলের নেতারা জানান পদত্যাগ করে নির্দলীয় সরকারের কাছে এই সরকারের ক্ষমতা হস্তান্তর এবং নতুন নির্বাচন কমিশনের অধীনে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সারা দেশে জনসম্পৃক্ততার মাধ্যমে শান্তিপূর্ণ গণ আন্দোলন করার চেষ্টা করছেন তারা। পাশাপাশি অন্য দলগুলোর সঙ্গে ঐক্য করার কাজ চলছে। আন্দোলনের মূল দাবিগুলো শিগগির উপস্থাপন করা হবে। এরপর যদি সরকার কর্ণপাত না করে তাহলে বিএনপি যুগপদ আন্দোলনে নামবে বলে জানান তারা। এ বিষয়ে জানতে চাইলে গণতন্ত্রের মঞ্চের নেতা ও গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন, এই সরকারের পতন ও নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলনের জন্য আমরা জনগণের বৃহত্তর ঐক্য করার লক্ষ্যে কাজ করছি।